يا علي مشكل كشا يا علي مشكل كشا يا علي مشكل كشا نفس رسول خدا يا علي مشكل كشا بادشاہ حل عطا يا علي مشكل كشا شافع روز جزا ساقی کوثر شاہ 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 بھائی امام ہدا یا علی مشکل کشا بھائی امام ہدا یا علی مشکل کشا 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 سہارے ہیں ان کے علی سا
أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم এখন আমরা সরজমিনে ইরাকে নাজাফে আশরাফে উপস্থিত হয়েছি নাজাফে আশরাফ সেই জায়গা যেখানে হুজুর মাওলানা আলী আলাইহিস সালাম তাশরীফ ফরমাচ্ছেন ওনার পবিত্র মাজার শরীফ রওজা মোবারক রয়েছে হুজুর মাওলানা আলী আলাইহিস সালামের শান পাকে আমি এই মুক্তাসার কিছুক্ষণ ভিডিওতে আর কি ব্যাখ্যা করব তবে সংক্ষিপ্ত আকারে বলি যে হুজুর মাওলানা আলীর মাকাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ফরমাচ্ছেন যে মান কুনতু মাওলাহু ফা হাযা আলিউল মাওলা যে আমি যার মাওলা এ আলী সেই ব্যক্তির মাওলা এবং মাওলা আলীকে বলা হচ্ছে ফাতহে খায়বার আলী মুর্তজা হলেন হায়দারে কররার আলী মুর্তজা হলেন বাদশাহে আউলিয়া আলী মুর্তজা হলেন শাহনশাহে ইমামত আলী মুর্তজা সম্বন্ধে বলা হচ্ছে জিনার চোখ হলো আইনুল্লাহ জিনার জবান হলো লিসানুল্লাহ জিনার সিনা হলো জম্বুল্লাহ জিনার হাত হলো ইয়াদুল্লাহ জিনার মানে ওয়ালা রহমাতুল্লাহ জিনার দুশমন লানাতুল্লাহ যিনি ওয়াসিয়েল রাসূলুল্লাহ জিনার নাম আলীউল ওয়ালিউল্লাহ তো সেই আলী মুর্তজার পবিত্র রওজা মোবারকের সামনে আমরা এখন উপস্থিত হয়েছি এবং একটা বার্তা আমি দিই যে ইরাকের নাজাফে আশরাফে হুজুর মাওলানা কায়নাতের মাজার শরীফ সহ আরো বহু জিয়ারত রয়েছে কারবালায় মোল্লায় হুজুর ইমামে হুসাইন আলাইহিস সালামের মাজার শরীফ সহ আরো বহু জিয়ারত রয়েছে একইভাবে বাগদাদ শরীফে হুজুর গাউসে পাকের মাজার শরীফ সহ আরো বহু জিয়ারত রয়েছে যেগুলো ইনশাআল্লাহ আমরা প্রত্যেকটা অ্যাটেন্ড করব তবে সব জায়গাতে ভিডিও করে আপনাদেরকে দেখানো হয়তো সম্ভব হবে না কিছু রেস্ট্রিকশন থাকার কারণে যত জায়গায় সম্ভব ভিডিও বানানো ইনশাআল্লাহ তাআলা আমি আপনাদেরকে আপডেট দেব আপনারা ফেসবুকে সৈয়দ আল কাদেরী পেজ এবং ইউটিউবে খানকা শরীফ টিভি আপনারা মাঝে মাঝে ফলো করবেন আপনারা আমাদের আপডেট পেয়ে যাবেন সকলকে আমার আন্তরিক আদাব ও দোয়া জানিয়ে বক্তব্য শেষ করছি ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন